নলেজ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে অতি সহজে বাংলার সাথে ইংলিশ এবং ইংলিশের সাথে বাংলা লেখা যায়। অর্থাৎ বাংলা লিখবো তারপর ইংলিশ লিখবো। যেমন আমি ঢাকা যাব, সামনে বাংলা, পরে ইংলিশ, আবার বাংলা। যদি আমরা বাংলা লেখার পর আবার যদি ইংলিশে যাই তাহলে অনেক কেঁচাল, এদের ফন্ট চেঞ্জ হয়ে যাবে, আবার এখানে আবার বাংলা কিবোর্ড চেঞ্জ করতে হবে। সবচেয়ে বৃহৎ সমস্যা যে ফন্টটা চেঞ্জ হয়ে যায়, যখন আমরা এখানে যাব তখন বাংলা ফন্ট আসবে, বাংলা ফন্ট, আবার এখানে যখন যাবো ইংলিশ ফন্ট। আবার যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে অনেক ঝামেলা। এই ঝামেলা বা করার জন্য আমরা অতি শর্টকাট ব্যবহার করবো। এই শর্টকাট ব্যবহার করার জন্য আমাদের কিছু শর্টকাট সেটিং, কিবোর্ডে সেটিং করতে হবে। এই শর্টকাট সেটিং করার জন্য আমাদের কি করতে হবে, কুইক অ্যাক্সেস টুলবার আছে, এই কুইক অ্যাক্সেস টুলবার যাইতে হবে, কাস্টমাইজ, কুইক অ্যাক্সেস টুলবার, ওকে করতে হবে। তারপরে যে মোর কমান্ডস, ওকে মোর কমান্ডস। তারপর দেখবেন যে কাস্টমাইজ, কিবোর্ড শর্টকাট, কাস্টমাইজ, ওকে। এরপর আমাদের এখানে কিভাবে করতে হবে ফন্ট, হ্যাঁ ফন্ট, এই ফন্ট, ফন্ট থেকে এখানে আমাদের বাইট করতে হবে কি সুনীতি এমজি, সুনীতি ও বাংলা ইংলিশ দুটাই। যেমন সুনীতি এমজি, এই যে সুনীতি, সুনীতি এমজি, এই সুনীতি এমজি, এই সুনীতি এমজির এখানে আমাদের কি হতে হবে পেস নিউ শর্টকাট কি, এখানে যেটা যে পেজ যে কিওয়ার্ড আমরা দেবো সেটা এখানে পেস্ট করতে হবে, মানে যে শর্টকাট থাকবে। যেমন আমি কন্ট্রোল ডি দিলাম, যে এটা এরপর কিন্তু অ্যাসাইন, অ্যাসাইন ওকে করতে হবে। ওকে, বাংলা সেটিং হয়ে গেল, এই বাংলা সেটিং হয়েছে কারেন্ট শর্টকাট কি। এরপর আবার ইচ্ছা করলে এটাকে আমরা রিমুভও করতে পারি, রিমুভ করে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা ইংলিশ একটা ক্যারেক্টার নেবো, ইংলিশ যেমন টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, এটাকে একটা, এটাকে একটা শর্টকাট সেটিং করবো। যেমন আমি এখন সেটিং করেছি কন্ট্রোল ডি, আমি কন্ট্রোল টি দিলাম, এই কন্ট্রোল টি দিয়ে অ্যাসাইন, তাহলে আমাদের শর্টকাট অটোমেটিক সেটিং হয়ে গেল। এরপর ক্লোজ, ওকে। এরপর যদি আমি যেমন সুনীতি এনজি আছে, আমি যদি এখানে কন্ট্রোল টি চাপি তাহলে অটোমেটিক্যালি ইংলিশ চলে আসবে, যেমন টাইম সেভ মান। তারপরে আমরা জাস্ট কিবোর্ডের এখানে কন্ট্রোল অল্টার ডি চাপলেই আমাদের কিবোর্ড চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যে কোনো ইচ্ছা যেমন লিখতে পারি, যেমন দিস ইজ দ্য গুড বয়, গুড, যেমন এখন আমরা এখানে বাংলা লিখবো, বাংলা লেখার জন্য কন্ট্রোল ডি, তারপর কন্ট্রোল উল্টার ডি, এখানে কন্ট্রোল ডি চাপার কারণে অটোমেটিক সুনীতি এমজি চলে এসেছে। এখন আমরা এখানে ইচ্ছা মতো বাংলা লিখতে পারবো, যেমন এগার পান আসেনি, আসেনি পানি। তারপর আমি ইংলিশ লিখতে গেলে কন্ট্রোল টি, কন্ট্রোল উল্টার ডি, কিন্তু এখানে কন্ট্রোল উল্টার ডি দিয়ে আমরা ইংলিশ করবো। এরপর লিখবো পানি সমান কি, এস কন্ট্রোল টু, এটা আমাদের পানির সংকেত, পানির সংকেত। অর্থাৎ বাংলার সাথে ইংলিশ লেখার জন্য এই শর্টকাট অতি গুরুত্বপূর্ণ, এবং শর্টকাট সেটিং করলে অতি সহজেই বাংলার সাথে ইংলিশ এবং ইংলিশের সাথে বাংলা লেখা যায়। না হলে অনেক ঝামেলা পোহাতে হয় এবং বাংলা থেকে ইংলিশ চেঞ্জ করতে অনেক সমস্যা হয়। ধন্যবাদ সবাইকে।